নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হেঁচেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বরবটি আলুর ঝাল চচ্চড়ি। বরবটির নানা রেসিপি হয়তো আপনারা বাড়িতে বানিয়ে থাকেন, তবে একবার এইভাবে বরবটি আলুর ঝাল চচ্চড়ি বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করব গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। তাহলে চলুন এবার আমরা রেসিপিটি দেখে নিই। প্রথমেই গ্যাস অন করে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। প্রথমে এই বটবটিটাকে সেদ্ধ করে নেব, সেই জন্য কড়াইতে জল অ্যাড করলাম। জল যখন খুব ভালো করে ফুটতে শুরু করবে তখন এখানে আগে থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা বটবটিগুলো দিয়ে দিচ্ছি। আর বরবটি আলুর ঝাল চচ্চড়ি রান্নার জন্য এখানে আমি 300 গ্রামের মতো বটবটি ব্যবহার করেছি। বরবটিটাকে জলের সাথে এইভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এটাকে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট হয়ে গেছে, এবার বটবটিটাকে একটা স্টেনারে করে নামিয়ে নেব। এরপর ওভেনে আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুনের মতো সর্ষের তেল। তেল যখন মোটামুটি ভালোভাবে গরম হয়ে যাবে তখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি থেঁতো করে রাখা রসুন। 4 থেকে 5 কোয়া রসুন থেঁতো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 4-5টার মতো কাঁচা লঙ্কা কুচি। রসুন আর কাঁচা লঙ্কাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 20 থেকে 25 সেকেন্ডের মতো ভেজে নেব। দেখুন এখানে রসুনটা হালকা লালচে রং ধরেছে, খুব বেশি যেন পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। বরবটি আলুর ঝাল চচ্চড়ি রান্নার জন্য পেঁয়াজটার পরিমাণ একটু বেশি লাগে, সেই জন্য 2টোর মতো পেঁয়াজ আমি অ্যাড করলাম। পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে, এবার এখানে আগে থেকে সরু সরু করে কেটে রাখা আলু অ্যাড করছি। খুব বেশি আলু আমি এটার মধ্যে অ্যাড করিনি, একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছিলাম। আলুটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। আলুটা প্রায় একদম ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কয়েকটা গুঁড়ো মশলা। এখানে নিয়ে নিয়েছি 1/2 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো আর 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। মশলাটাকে আমি আলুর ওপর দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আলুর সাথে মশলাটাকে মিশিয়ে নেব। এই কটা মশলা কিন্তু অবশ্যই অ্যাড করবেন, তবে কিন্তু এটা থেকে দারুণ একটা ফ্লেভার আসবে। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাটাকে আলুর সাথে মিশিয়ে নিলাম। এবার এখানে অ্যাড করছি অল্প পরিমাণে জল। খুব বেশি কিন্তু জল এটাতে একেবারেই অ্যাড করা যাবে না, অল্প একটু জল দিয়ে খুব ভালো করে আলুটাকে কষিয়ে নেব। খুব ভালো করে মশলার সাথে আলুটাকে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুসারে নুন, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো চিনি। তবে আপনারা যদি মনে করেন চিনিটা এখানে দেবেন না তাহলে চিনিটা নাও দিতে পারেন। আর একই সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবারে খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নেব। আর আলুটাকে প্রথমে আগে সব মশলার সাথে আর টমেটোর সাথে ভালো করে এইভাবে নেড়েচেড়ে নিলে আলুটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি এখানে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আলুটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ঢেকে রাখতে হবে। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে ঢেকে রাখতে হবে। ঢাকনা খুলছি, আর আলুটাও কিন্তু আরও অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। এবার এখানে অ্যাড করছি আগে থেকে ভাপিয়ে রাখা বরবটি। এবার আলু আর মশলার সাথে বরবটিটাকেও নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আলুটাও কিন্তু এখানে ততক্ষণে প্রায় 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। আর যেটুকু সেদ্ধ বাকি আছে সেটা বরবটিটা সেদ্ধ হওয়ার সাথে সাথেই আলুটাও সেদ্ধ হয়ে যাবে। বটবটি আলুটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢেকে দিয়ে একদম লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করব। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনা খুলছি। যখন হালকা হালকা এইভাবে কড়াইয়ের গায়ের সাথে সামান্য লেগে যাবে তখন বুঝতে হবে আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট। আর যদি 3-4 মিনিট পরে দেখেন যে কড়াইয়ের গায়ের সাথে লাগছে না, তাহলে কিন্তু আরও বেশ কিছুক্ষণ এটাকে রান্না করতে হবে। আর আমরা দেখতে পেলাম আলুটাও কিন্তু এখানে একদমই সেদ্ধ হয়ে গেছে।
আর বটবটি আলুর ঝাল চচ্চড়িতে আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করছি না, তবে আপনারা চাইলে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিতেও পারেন। তো এখানে আমাদের বটবটি আলুর ঝাল চচ্চড়ি কিন্তু একদমই তৈরি। লুচি, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে কিন্তু এটা অসাধারণ লাগে। তাই বন্ধুরা, রেসিপিটি কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আমার রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।